হ্যালো বন্ধুরা অব টাইম টিভির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চীনের সবচেয়ে দর্শনীয় ও আকর্ষণীয় কয়েকটি স্থান নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আর জনসংখ্যার দিক দিয়ে প্রথম দেশটি সাংস্কৃতিক ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক সম্পদের দিক দিয়ে খুবই সমৃদ্ধ চীনের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী সমুদ্র সহ আধুনিক নগরায়নের জন্যই সারা বিশ্বে ভ্রমণ পিপাসুদের কাছে খুবই প্রিয় এজন্য চীন বিশ্বের পর্যটন গন্তব্য স্থানগুলোর মধ্যে অন্যতম তাহলে চলুন দেখে নেই চীনের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় কয়েকটি স্থান প্রথমে রয়েছে চীনের জায়ান্ট পান্ডা চীনের জায়ান্ট পান্ডা শুধুমাত্র চীনা পর্যটকদের কাছেই প্রিয় না এই প্রাণীটি পৃথিবী জুড়ে শিশু থেকে শুরু করে সবার কাছেই জনপ্রিয় আপনি যদি পান্ডা সম্পর্কে না জানেন তবে আপনার জন্য বলছি চীনের জায়ান্ট পান্ডা ভালুকের মতো দেখতে সাদা কালো রঙের এক প্রকার প্রাণী চীনের অনেক চিড়িয়াখানাতেই আপনি এদের দেখতে পাবেন তবে সবচেয়ে বেশি জায়ান্ট পান্ডার দেখা মেলে সিচুয়ান প্রদেশের চেংদু শহরে যা জায়ান্ট পান্ডার হোমটাউন হিসেবে পরিচিত এই শহরটি চীনের উত্তরে অবস্থিত এর পরে রয়েছে লি নদী চীনের গ্রামাঞ্চলের দিকে অবস্থিত লি নদী বিখ্যাত এর ক্রিস্টাল ক্লিয়ার পানি শহরের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া এবং নদী পাশের চমৎকার পাহাড়ের জন্য গুইলিনে অবস্থিত এই নদী শিল্পীদের হৃদয় ছুঁয়ে যায় বলা হয়ে থাকে লি নদীর প্রাকৃতিক সৌন্দর্য থেকে চীনের চিত্রশিল্পীগণ এবং কবিগণ তাদের শিল্পকর্মের প্রেরণা পেয়ে থাকেন তিরাশি কিলোমিটার দৈর্ঘ্যের লিনদীটির গুইলিং এবং ইয়াংশু এর মধ্যবর্তী স্থানটি সবচেয়ে বেশি সুন্দর নদীটির দুপাশে চমকপ্রদ আড়াআড়ি পাহাড় নলখাগড়ার বন গ্রামগুলি সুসজ্জিত চাষাবাদ এবং ঘন বাঁশবাগান পর্যটকদের নজর কেড়ে থাকে বেইজিং এর নিষিদ্ধ নগরী চীনের আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান হল বেইজিং এর নিষিদ্ধ নগরী একসময় এই নগরীতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল তাই এর নাম হয়েছে নিষিদ্ধ নগরী এখানে চীনের প্রাচীন স্থপত্যবিদদের দ্বারা নির্মিত এই প্রাসাদটিতে চার হাজারেরও বেশি সুসজ্জিত কামরা রয়েছে এসব কামরাগুলিতে লাল এবং হলুদ রঙের কারুকার্য রয়েছে এই প্রাসাদের ছাদ স্বর্ণ দিয়ে তৈরি এটি ইম্পেরিয়াল প্যালেস নামেও পরিচিত এটি বিশ্বের অন্যতম বৃহৎ জটিল প্রাসাদ বর্তমানে এই প্রাসাদটি প্রাচীন ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে চীনের মহাপ্রাচীর চীনে ভ্রমণের কথা উঠলেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর এবং চীনের প্রতীক প্রাচীরটি চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার কিলোমিটার চীনের এই প্রাচীরটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি চীনে ভ্রমণে গেলে অবশ্যই দেখতে ভুলবেন না এই প্রাচীন আত্মরক্ষামূলক অনন্য নিদর্শনটি কাঁচের কাঁচের সেতু মাটি থেকে একশো আশি মিটার উঁচুতে দৈর্ঘ্যে তিনশো মিটার এই সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি ইতিমধ্যে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কাঁচের উপরে যোগ ব্যায়ামের প্রদর্শনী মানুষকে আরও টানছে প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই সেতু দিয়ে এপার ওপার হতে তবে একেবারে সেতু পার হতে ভয় কাজ করছে অনেকের মনে যখনই আপনি নিচের দিকে তাকাবেন তখন ভয়ে আপনি কুকড়ে যাবেন আর আশেপাশে তাকালে আপনি সেই ভয় দ্রুত ভুলে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকবেন মনে হবে আপনি বাতাসে হেঁটে বেড়াচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ বলছে এর নকশা করা হয়েছে এমনভাবে যাতে করে দমকা বাতাস এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারে চীনে ভ্রমণে গেলে অবশ্যই এই সেতুটি দেখতে ভুলবেন না চীনের আরও একটি অন্যতম সৌন্দর্যের স্থান হল রেইনবো মাউন্টেন এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে অবস্থিত জাতিসংঘ দুই সালে চীনের এই অনন্য দৃষ্টিনন্দন পাহাড় সারিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করে সাধারণত পাহাড় বলতে সবুজ গাছপালা ঘেরা পাহাড়ি এলাকাকেই বুঝি তবে মাটির গঠনে অভ্যন্তরীণ ভিন্নতার কারণে অনন্য চীনের রেইনবো মাউন্টেইন এর বিভিন্ন রঙে রঙিন প্রায় দুইশো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত চীনের এই পাহাড়টি এই রঙিন পাহাড় সৃষ্টির ইতিহাসটি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন বছর পুরনো চীনের এই পাহাড়টি সবচেয়ে সুন্দর ঠিক যেন প্রকৃতির এক অপরূপ সাজে সজ্জিত চীনের এই রেইনবো পাহাড়টি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাচ্ছেন আপনিও যেতে পারেন চীনের এই রেইনবো পাহাড়টিতে বন্ধুরা এ ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল বাটনটি অন রাখুন ধন্যবাদ